أشهد أن لا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون কোরআনুল করিম সূরা বাকারা এর 257 নম্বর আয়াত তেলাওয়াত করা হল, যার অর্থ হচ্ছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের ওলি। ওলি শব্দের অর্থ অভিভাবক, ওলি শব্দের অর্থ নেতা, ওলি শব্দের অর্থ মুরব্বী, ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। এরকম অনেকগুলো অর্থে ওলি শব্দটি ব্যবহার হয়ে থাকে। এ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদের ওলি যারা ঈমান এনেছে, অর্থাৎ মুমিনদের ওলি হচ্ছেন আল্লাহ। এখানে ওলি মানে অভিভাবক হতে পারে, ওলি মানে মুরব্বী হতে পারে, ওলি মানে বন্ধু হতে পারে। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, ইউখরিজু খারাজা ইয়াখরুজু খারেজ হওয়া, বের করে আনা। ইউখরিজুহুম, তিনি মুমিনদেরকে বের করে আনেন, মিনা জুলুমাতি, জুলুমুন অর্থ হল অন্ধকার, জুলুমাত তার বহু বচন, বিভিন্ন অন্ধকার থেকে তিনি নূরের দিকে নিয়ে আসেন। জুলুমাত হচ্ছে বহু বচন, তাহলে বোঝা গেল যে অন্ধকার রাস্তা অনেক, অনেক অন্ধকার পথের থেকে বের করে ইলা নূর, আলোর দিকে নিয়ে আসেন। আলোর রাস্তা একটা, এখানে এক বচন ব্যবহার করা হয়েছে। এরপরে বলছেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তাদের আউলিয়া, এখানে বহু বচন, ওখানে ছিল আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের ওলি এক বচন, আর এখানে আসছে যারা কাফের তাদের আউলিয়া অনেক বন্ধু। আর তাগুত, এদের আউলিয়া হচ্ছে তাওয়াগিত, তাগুত এখানে বহু বচনে ব্যবহার হয়েছে, যদি এক বচন অর্থে বহু বচন, অর্থাৎ যারা কাফের তাদের বন্ধু সমূহ হচ্ছে তাওয়াগিতরা, অনেক তাগুত, একজন না। ওখানে আল্লাহ তাআলা একজন বন্ধু,
আর এখানে বলা হচ্ছে যারা কাফের তাদের আউলিয়া, অলির বহুবচন হচ্ছে আউলিয়া। তাহলে কাফেরদের বন্ধু অনেক, আউলিয়া হুমুত তাগুত, তাদের আউলিয়া তাদের বন্ধু সমূহ হচ্ছে তাওয়াগিত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, যে তাগুতেরা ইউখরিজুনাহুম এখানে বহুবচন, তাদেরকে বের করে আনে মিনান নূরে আলোর পথ থেকে, ইলা যুলুমাত অন্ধকারের রাস্তা সমূহের দিকে, নূরের থেকে আলোর পথের থেকে বের করে তাদেরকে নিয়ে আসে অন্ধকার সমূহের পথের দিকে। এরপর আল্লাহ তাআলা বলছেন উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেথায় তারা চিরস্থায়ী থাকবে। আয়াতের তর্জমা আমরা শুনলাম, এই আয়াতটি মূলত পূর্বের দুটি আয়াতের ফলাফল, পূর্বের দুটি আয়াতের রেজাল্ট বলা হয়েছে এখানে। আগে বলা হয়েছিল আকীদার বিষয়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি, এবং তারপরে ছিল আরেকটি আয়াত যেখানে বলা হয়েছিল তাওহীদের দুই রুকন সম্পর্কে। তো এইভাবে যখন কোনো ব্যক্তি ওই দুই আয়াতের আলোকে ঈমান আনে তখন সে মুমিন হয়। সে কি হয়? এবারে যখন মুমিন হয়ে গেল, মুমিনের বন্ধু কে? আল্লাহ। এবারে বন্ধু যখন আল্লাহ হয়ে গেলেন, তখন আল্লাহর কাজ কি সেটা এখানে বলা হচ্ছে। তাহলে বুঝা গেল, একজন লোক যখন আয়াতুল কুরসিতে যেভাবে বলা হয়েছে, এর পরের আয়াতে যেভাবে বলা হয়েছে ঈমানের বিষয়গুলোকে, এগুলো বুঝে শুনে কোন ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো সেই ব্যক্তির বন্ধু হয়ে যান কে? আর যদি সারা জীবন জিকির করে কলব ফাটায় কিন্তু সে কিছুই বুঝে নাই। আমি গত সপ্তাহে উদাহরণ দিয়েছিলাম, একটা লোক আদালতে গিয়ে হাজির হয়েছে, সাক্ষীর কাঠগড়া দাঁড়িয়েছে, জজ সাহেব জিজ্ঞেস করলেন যে তুমি কেন এসেছো? বললো সাক্ষী দেওয়ার জন্য। কিসের সাক্ষী? খুনের মামলার সাক্ষী। আচ্ছা কে খুন করেছে? তা তো আমি জানি না, সাক্ষী কিন্তু। কাকে খুন করলো তুমি কি দেখেছো? বললাম তাও তো দেখি নাই। তখন জজ সাহেব কি বলবেন? যে বেটা ফাজলামি করার জায়গা আর পাওয়া নাই, ধর পুলিশকে দে এটা, পরে জেলে ঢুকা। এটা যেমন পরিষ্কার, এরকম যে ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিল যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই, এই সাক্ষী দেওয়ার পরে সেই ব্যক্তি আর কোন সময় আল্লাহর হুকুমের বাহিরে চলতে পারে না। যখন সে আল্লাহর হুকুমের বাইরে চলে তাহলে বোঝা গেল যে আসলে সে বুঝে নাই, না বুঝে এই শব্দগুলো সে পাঠ করেছে। উদাহরণস্বরূপ, একজন লোক কিছু তোতা পাখি পালত, তোতা পাখিদেরকে শিখালো শিকারী আয়েগা, জাল ফেলায়েগা, দানা ডালেগা, ফাঁসনা নেহি, শিকারী আসবে জাল বিছাবে দানা দিবে, খবরদার ওই দানা খেতে গিয়ে শিকারীর জালে তোমরা ফাঁসে যাবে না, আটকেবে না। এই শব্দগুলো মুখস্থ করাইয়া তার পাশে একটা গাছ ছিল, ওই গাছে এদেরকে ছেড়ে দিল, পোষা পাখি যায় না কোথাও। তো ওনার কাছে যে ব্যক্তি আসে ওনার শিষ্যত্ব গ্রহণ করার জন্য, তাদেরকে বলে যে দেখো এই জাল আছে, শিকার করার জাল, পাখি ধরার জাল, এইখানে গমের দানা আছে, ওই গাছে কিছু পাখি আছে, ওগুলো শিকার করে নিয়ে আস। তো যখনই লোকেরা ওই জাল আর দানা নিয়ে বের হয়, তো পাখিতে মানুষ দেখলে আওয়াজ করে, ওদের তো আওয়াজ ওটাই, শিকারী আয়েগা, জাল ফেলায়েগা, দানা ডালেগা, ফাঁসনা নেহি, শিকারী আসিবে জাল বিছাবে দানা ফেলবে, খবরদার আটকা পড়ো না। এই গান গাচ্ছে,
এখন যে ব্যক্তি স্বীকার করতে গেছে সে শুনে এরকম গান গায়, এই পাখি স্বীকার করা সম্ভব? এত চালাক, এত শেয়ানা। তো সে এসে হুজুরকে বলল, হুজুর এই পাখি তো স্বীকার করা সম্ভব না। কেন? এরা তো আমাকে দেখা মাত্রই একজন আরেকজনকে সতর্ক করছে যে শিকারি আসবে, জাল বিছাবে, দানা ফেলবে, খবরদার সেই দানা খেতে গিয়ে তোমরা আটকা পড়বে না। এই পাখি কিভাবে স্বীকার করব? হুজুর বললেন, যারা চেষ্টা করো, তারপরে জাল বিছাও। তো জাল বিছালো, এরপরে মাঝখানে দানা ফেললো, দেখে যে পাখি মাশাল্লাহ দানা দেখে সব এসে পড়তে শুরু করলো। গান ওটাই মুখে আছে, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল ফেলায়েগা, ফাসনা নেহি, ও গান মুখস্থ আছে। এই গান গায় আর ওই দানা খেতে গিয়ে জালে আটকা পড়ছে, সবগুলো ধরে আনলো। এখন হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর ব্যাপারটা কি? যে পাখি এত সতর্ক, যে পাখি একজন অপরজনকে সাবধান করছে এই বলে, সেই পাখি নিজেরা কেন এই দানা খেতে এসে তারপরে শিকারির জালে আটকে পড়ল? বলে, হ্যাঁ, এটাই তোমাদেরকে বুঝাবার জন্য এই কৌশলটা করেছি। এই পাখিগুলো এই স্লোগানটা মুখস্থ করেছে, এর অর্থ ওরা জানে না। ওরা জানে না যে শিকারি বলতে তোমাকে বোঝানো হচ্ছে, জাল বলতে ওইটাকে বোঝানো হচ্ছে, আর জালের দানা বলতে ওটাকে বোঝানো হচ্ছে। এগুলো সে বুঝে না, ওরা এই শব্দগুলো মুখস্থ করেছে। যদি শব্দগুলোর অর্থ জানত, বুঝে শুনে বলতো, তাহলে অবশ্যই তারা তোমার এই জালে আটকা পড়ত না। ঠিক এরকম আজকের মুসলিম জাতি কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি সুন্দর কালেমা। আবার এই লোকগুলোই আল্লাহর বিধানগুলো মসজিদ থেকে বের হওয়ার পরে সব বাদ দিয়ে দেয়। তো সে যে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তা ঠিক আছে, মসজিদ থেকে বের হওয়ার পরই শেষ। তার মানে তাহলে এই যে এতক্ষণ চিৎকার মেরে জিকির করলো, এগুলো সে বুঝে শুনে করে নাই, এগুলো না বুঝে তোতা পাখির মতো আওড়িয়েছে। এইরকম লোকদের আল্লাহ তালা বন্ধুত্ব করেন না। আল্লাহ তালা সেজন্য আগের এই দুই আয়াতে বিস্তারিত আলোচনা করে এরপরে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। মুমিনদের বন্ধু কে? আল্লাহু আকবার, কি সুন্দর কথা! আর কিছু লাগে? আল্লাহ যদি আমার জন্য হয়ে যায়, আমার কিছু লাগবে আর? মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যায় তার সবই হয়ে যায়। কোন একজন বলছিল যে দেখো এখানে অনেকগুলো মূল্যবান জিনিস রাখা আছে, যে যেটা হাত দিবে ওটার মালিক সে হয়ে যাবে। তো এক একজনে হীরকের, কেউ স্বর্ণের, কেউ রূপার, কেউ বিভিন্ন জিনিসের গায়ে হাত দিচ্ছে। একটা লোক এসে ওই বাদশার গায়ে হাত দিছে, তুই আমার গায়ে হাত দিলে কি জন্য? বলে, আপনি বলেন এখানে যা আছে যে যেটা হাত দিবে সেটা পেয়ে যাবে। আমি চিন্তা করলাম যে আপনিও তো এখানে আছেন, আপনার গায়ে হাত দিয়ে আপনাকে আমি পেয়ে যাব। এই জন্য একটা কথা আছে, এটা কোন হাদিস না, মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যায় তার জন্য সবকিছুই হয়ে যায়। এটাই এখানে বলা হচ্ছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ওলি, মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক, মুমিনদের মাওলা। কোরআনের সূরায় মুহাম্মাদে আরো স্পষ্ট করা আছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এটা এজন্য যে আল্লাহ হচ্ছেন মুমিনদের মাওলা, মুমিনদের বন্ধু। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। তাহলে বোঝা গেল আমেরিকা যত বড় শক্তিশালী হোক ওদের কোনো মাওলা নেই, ইহুদিদের কোনো মাওলা নেই, মুমিনদের মাওলা আছেন। সে মাওলা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, মুমিনদের বন্ধু। এজন্য মুমিনরা বন্ধু চিনতে ভুল করলে সমস্যা হয়ে যাবে। একজন লোককে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এত বড় আল্লাহওয়ালা হলে কি করে? সে বলল যে আমি দেখলাম দুনিয়াতে এমন কোন মানুষ নেই যার কোনো বন্ধু নেই।
ল্যাংরা লুলা আতর খুড়া যেই হোক না কেন প্রত্যেকের বন্ধু আছে,